সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এমডি নিপু আহমেদ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের একটা উন্নত মানের ডিজিট ফোন বা সেল ফোনের সাথে পরিচয় করিয়ে দেব। এই ফোনটি কিন্তু রিয়েলমি কোম্পানির, রিয়েলমি ডিজো স্টার 400 মডেলের। এই ফিচার ফোনটি কিন্তু অন্য অন্য ফোন থেকে একেবারেই আলাদা, যেহেতু রিয়েলমির কিন্তু এই ডিজো ছাড়া অন্য কোনো ফিচার ফোন আর নেই। এই ডিজোর মাধ্যমে কিন্তু রিয়েলমি ফিচার ফোনে পদার্পণ করেছে, আমাদেরকে উপহার দিয়েছে। আজকে আমরা দেখব যে এই ফিচার ফোনটি অন্য অন্য ফিচার ফোন থেকে কেন আলাদা করেছে এবং কি কি কারণে আলাদা হয়েছে, টোটাল বিস্তারিত কিন্তু দেখব। এছাড়া দেখব এই ফোনটির ফ্ল্যাশ কেমন জ্বালিয়ে দেখাবো, ফোনটির রিংটোন শুনিয়ে দেখাবো, তাছাড়া আর ফোনটির টোটাল একদম বডি কেমন ছিল, এ টু জেড কিন্তু এই ভিডিওতে বিস্তারিত থাকছে। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, কোনো প্রকার না টেনে, একটু টানলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবেন। আর যারা আমার নতুন বন্ধুরা দেখতেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ 365টা দিনই কিন্তু ফিচার ফোনের আপডেট দেওয়া হয় প্রতিদিন সন্ধ্যা 6টায়। তাই আর দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে নোটিফিকেশন পেতে। যারা এই ফিচার ফোনটি আমাদের কাছ থেকে নিতে চান, অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন, অবশ্যই আপনি হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন। চলুন তাহলে আর দেরি না করে মূল আকর্ষণে ফিরে যাই। বলতেছিলাম রিয়েলমি ডিজো স্টার 400, এই ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের একটা ফোন, 4টা কালার ভ্যারিয়েন্টে কিন্তু আপনি পেয়ে যাবেন, অবশ্যই আমার হাতে একটা ব্ল্যাক কালার। প্রথমে আমরা এই ফোনটির স্পেসিফিকেশনগুলো দেখে নেবো যে কী কী থাকছে, অন্য ফোন থেকে আলাদা কেন সে বিস্তারিত কিন্তু থাকছে, ভিডিওটি দেখতে থাকুন। ডিজো স্টার 400 2.4 ইঞ্চ ডিসপ্লে পাচ্ছি, 1430 mAh ব্যাটারি পাচ্ছি, 1000 কন্টাক্ট ওয়ারলেস FM, আর যে অপশানগুলো কিন্তু হাইড করা দেখতে থাকুন। বলতেছিলাম বক্স কন্টেন্ট, সেখানে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড থাকছে, এই ফোনটিতেও কিন্তু আপনি বরাবরের মতোই এক বছরের একটা সার্ভিস পেয়ে যাচ্ছেন, অবশ্য পানিতে পড়া এবং পাসার খাওয়া ছাড়া। তাছাড়া এই ফোনটিতে কিন্তু একটা চার্জার থাকছে, চার্জারের কোয়ালিটি কিন্তু অন্য অন্য চার্জার থেকে একটু ছোট, ছোট হলেও কিন্তু ওই চার্জারটা মোটামুটি অনেক স্ট্রং, যেটা আমাকে অবাক করেছে। আসলে যেরকম দাম, ও হ্যাঁ ফোনটির কিন্তু দাম এখনও বলিনি, অবশ্যই ভিডিওর এক প্রান্তে বলবো, ফুল ভিডিও দেখতে থাকুন। যাই হোক, চার্জারটার কিন্তু 6 মাসের একটা ওয়ারেন্টি পাবেন, এবং এর যে ব্যাটারিটা 1430 mAh একটা ব্যাটারি পাচ্ছেন, ব্যাটারিটা কিন্তু ভাই 1430 mAh হলো অনেক পাওয়ারফুল, এই ব্যাটারিতে কিন্তু আপনি অনায়াসেই 3 থেকে 3.5 দিন চার্জ নিতে পারবেন। তাছাড়া টানা কিন্তু আপনি যদি কথা বলেন 8 ঘন্টার মতো কথা বলতে পারবেন, এবং এতেও 6 মাসের একটা ওয়ারেন্টি পাচ্ছেন। এখন বলি এই ফোনটির কথা, এই ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের একটা ফোন, প্লাস্টিক বিল্ডের হলেও কিন্তু ফোনটি দেখতে একদম ইউনিক ডিজাইন করা হয়েছে, দেখতে একদম চার কোণার মতো, দেখতেই পাচ্ছেন যে একটু গোল, সামান্য মোটা এবং চার কোণার ছে ফোনগুলো। এই সমস্ত ফোন কিন্তু অ্যাভেলেবেল ফিচার ফোন দেখতে খুব কমই পাওয়া যায়, কিন্তু দেখতে কিন্তু অনেকটা স্টাইল এবং ইউনিক ডিজাইনেরই ছিল। 4টা কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, আপনার যেটা মন চায় আপনি সেটাই নিতে পারেন, এটার প্রত্যেকটা কালারই কিন্তু একদম গর্জিয়াস ছিল, রিয়েলমি ডিজো স্টার 400। চলুন দেখে নেই একটু ঘেটে ঘাটে। ফোনটি যখন রেয়ার প্যানেল ওপেন করলাম, তখন কিন্তু আমরা এই ফোনটির একটা এইচডি কার্ড স্লট দেখতে পেলাম, এখানে কিন্তু 32 GB এইচডি কার্ড আপনি ইউজ করতে পারেন, তাছাড়া দুটো স্ট্যান্ডার্ড কার্ড সিম ইউজ করতে পারবেন এই ফোনটিতে, এটা কিন্তু অনেক সুন্দর একটা সুযোগ। যাই হোক, একটু উপরে গেলে কিন্তু এর ফ্ল্যাশ এবং থাকছে কিন্তু ক্যামেরা, পাশে কিন্তু লাউড, কিন্তু ডিজাইনটি এমন করা হয়েছে আপনার দেখতে প্রথম দেখায় কিন্তু মনে হবে এটা অ্যান্ড্রয়েড, একটু ভুল হবে না, দেখতেই পাচ্ছেন। এবং ফোনটির যে মূল বডি, সেই বডিটা কিন্তু করা হয়েছে অনেক স্ট্রং, কারণ ব্যাটারিটা কিন্তু সাইজে রাখা হয়েছে ছোট এবং বডিটা রাখা হয়েছে অনেক বড়, অনেক স্ট্রং এবং মজবুত, মোটামুটি ফেভিকলের মতোই। যাই হোক, এবং ওয়েটটাও কিন্তু মোটামুটি খারাপ না, 110 গ্রামের মতো ওয়েট হবে এই ফোনটির, সব মিলে কিন্তু একদম পারফেক্ট ছিল। চলুন এবার আমরা আরেকটু দেখে নেই ফোনটির যে রেয়ার প্যানেলটা, সেটা কিন্তু একটা খাস কাটা আবরণ দেওয়া আছে, এ কারণে কিন্তু আপনি ফোনটিতে ক্র্যাশ পড়বে না, আপনি অনায়াসেই কিন্তু এই ফোনটি ইউজ করতে পারবেন, একদম রাফ ইউজ করতে পারবেন। চলুন দেখে নেই ফোনটির আর কি থাকছে। ফোনটির পার্সন বাটন হিসাবে কিন্তু একটা 3.5 mm হেডফোন জ্যাক থাকছে, এবং থাকছে একটা USB চার্জিং পোর্ট, পাশেই কিন্তু এর মাইক্রোফোনটা। চলুন কিপ্যাডের খবর নিয়ে নেই। এই ফোনটির যে কিপ্যাড, সেটা কিন্তু ভাই একদম বিশাল বিশাল সাইজের, দেখতেই পাচ্ছেন, এটার ফলে কিন্তু আপনার একটা প্রেস করলে আর একটা ওঠার সম্ভাবনা নেই, এবং এই কিপ্যাডটা কিন্তু অনেক বড় বড় হওয়ার কারণে অক্ষরগুলো দেখাচ্ছিল বড়, এবং এই কিপ্যাডটার যে স্ক্রিনের যে অক্ষর সেটাও মোটামুটি অনেক ভালো এবং বেশ বড়ই ছিল। অনেকেই কিন্তু বড় বড় কিপ্যাডের অক্ষর খুঁজে থাকে, কারণ তারা একটু চোখে কম দেখে যারা, তাছাড়া
তো থাকছেই, রাতের আধারে ঠিক এইরকম সাদা ব্রাইডের একটা আলো পাবেন যেটা ছিল অনেক গর্জিয়াস, একদম খুব সুন্দরভাবে কিন্তু আপনি ফোনটি ইউজ করতে পারবেন রাতের আধারেও। চলুন ফোনটি ওপেন করে দেখে নিই। এই ফোনটি থেকে ভাই এখনই মূল আকর্ষণে চলে এসেছি, ভিডিওটি কিন্তু দেখতে থাকুন কন্টিনিউ করে। যাই হোক, ফোনটির যে ডিসপ্লেটা ডিজো ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ওপেন হলো এবং 2.4 ইঞ্চ একটা কিউবিজে ডিসপ্লে ইউজ করা আছে। ডিসপ্লেটা কিন্তু ভাই যথেষ্ট ব্রাইডই, আউট এবং ইনডোরে কিন্তু উভয় খুব সুন্দরভাবে দেখতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা ছিল না। এবং এই ফোনটি কিন্তু আরও একটা চমক আছে, কল কোয়ালিটির কথা আছে সবই কিন্তু বলবো, দেখতে থাকুন। যা বলতেছিলাম যে ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইডই এবং এই ডিসপ্লেটা কিন্তু 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে। তাছাড়া এই ডিসপ্লেতে কিন্তু ভাই ফিচারে ভরপুর আছে এই ফোনটিতে। চলুন একটু দেখে নেই যে আমরা এই ফোনটিতে কী কী ফিচার আছে। কল পাচ্ছি, কন্ট্যাক্ট পাচ্ছি, অডিও, ক্যামেরা, মেসেজ, মাল্টিমিডিয়া, মাই ফাইলস, রেডিও, ক্যালেন্ডার, ক্যালকুলেটর, ইমেজ, কত ফিচারের সমাহার, সেগুলো কিন্তু এখন একটু ঘেটে ঘাটে দেখে নেব। ফোনটির প্রাইস কত ছিল? হ্যাঁ, ফোনটির প্রাইস ছিল মাত্র 2400 টাকা ভাই, রিয়েলমির বাটন ফোন 2400 টাকা। চলুন দেখে নেই ফোনটির আর কী কী ছিল। ফোনটির কল লিস্টের ভিতরে ঢুকলে কিন্তু রিসিভ কল, মেসেজ, রিসিভ কল, মিস কল এবং এ সমস্ত ডায়াল কল এ সমস্ত পেয়ে যাবেন আলাদা আলাদা। এবং আপনি এক ক্লিকই দেখে নিতে পারবেন যে কোথায় আপনি কত মিনিট কল করেছেন, কোথায় কী করেছেন সবই। তাছাড়া ফোনটিতে কিন্তু আরও অপশন থাকছে যে কন্ট্যাক্ট সেটিংস, সেখানে একটু মেসেজ কন্ট্যাক্ট ক্যাপাসিটিটা দেখে নেব। সেখানে কিন্তু ভাই 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকছে, মোটামুটি কিন্তু বিশাল। এবং এই ফোনটির যে মেসেজ ক্যাপাসিটি সেটাও দেখবো, তার আগে অডিও একটা আলাদা কিন্তু প্লেয়ারই আপনার এখানে দেওয়া আছে, আপনি এক ক্লিকিং কিন্তু অডিও শুনতে পারবেন, অনেকেই কিন্তু ওয়াজ নসিহাত শুনে থাকেন। তাছাড়া এই ফোনটির ভিতরে অডিও প্লেয়ার ছাড়াও থাকছে মাল্টিমিডিয়া, সেখানে কিন্তু ভিডিও প্লেয়ার, ভিডিও এবং সাউন্ড রেকর্ডার থাকছে, আপনি কিন্তু রেকর্ড করতে পারবেন এখান থেকে যে কোনো কথাবার্তা এবং বাইরে আপনার কিছু রেকর্ড করার প্রয়োজন হলে করতে পারেন। তাছাড়া ফোনটির যে মেসেজ ক্যাপাসিটি সেটা একটু দেখে নেব। এখানে কিন্তু 200 মেসেজ ক্যাপাসিটি দেখতে পাচ্ছি, যেটা মোটামুটি একদম কমও না একদম বেশিও না। তাছাড়া ফোনটি কিন্তু একটু সমস্যাও আছে, সে বিষয়ে কিন্তু আলোচনা করব, দেখতে থাকুন। ফোনটিতে কিন্তু পাচ্ছেন একটা ক্যামেরা, 0.08 MP একটা ক্যামেরা, আপনি যে কোনো প্রয়োজনে আপনি ছবি তুলতে পারেন। মাই ফাইলসে তো আগেই বলেছি 32 GB পর্যন্ত আপনি এইচডি কার্ড ইউজ করতে পারবেন এই ফোনটিতে। এবং এই ফোনটিতে কিন্তু থাকছে FM রেডিও, আপনি কিন্তু হেডফোন ভিম FM রেডিও শুনতে পারেন চাইলেই। এবং ক্যালকুলেটর দেওয়া আছে, কোটি কোটি টাকার হিসাব করে নিতে পারেন। তাছাড়া ফোনটিতে যে ইমেজ আছে সেখানে আপনার ছবিগুলো দেখতে পারবেন। সেটিংসে ঢুকলে কিন্তু ফোন সেটিংস, ডিসপ্লে, সিকিউরিটি, কল সেটিংস, কানেক্টিভিটি, প্রোফাইল থাকছে। এবং সেখান থেকে কিন্তু কল অ্যান্ড ডেট দুটো ল্যাঙ্গুয়েজ পাবেন এই ফোনটিতেও। এবং শর্টকাট সেটিংস আছে, আপনি চাইলেই কিন্তু আপ ডাউন রাইট ভলিউম আপনার শর্টকাট করে নিতে পারেন। এবং অটো যে পাওয়ার অফ অন আছে করে নিতে পারেন। এবং এই ফোনটিতে কিন্তু রেজিস্টার সেটিংস থাকছে, সেখানে কিন্তু আপনার একেবারে 4-0 প্রেস করতে হবে, তাহলেই কিন্তু আপনি ফোনটি একটা রেজিস্টার দিতে পারবেন। এবং এই ফোনটিতে কিন্তু কল সেটিংস থাকছে, ডিসপ্লে সেটিংস থাকছে, সেখানে কিন্তু আপনি এইচডি কার্ড আপনার ইউজ করতে পারেন, এইচডি কার্ড থেকে কিন্তু আপনার চাইলেই ছবি ইউজ করতে পারেন। এবং এই ফোনটিতে কিন্তু আপনি ব্রাইটনেস চোখ অনুযায়ী কমাতে পারেন, বাড়াতে পারেন, অনেকেরই প্রয়োজন হয় অনেকেরই হয় না। তাছাড়া অটো কিপ্যাড লকের টাইম দেওয়া, অনেকে বাড়িয়ে নিতে পারেন কমিয়ে নিতে পারেন। এবং আপনার কিপ্যাড ব্রাইট দেওয়া আছে, কমিয়ে নিতে পারেন বাড়িয়ে নিতে পারেন। ভাই ফিচারে কিন্তু ভরপুর এই ফোনটি। এখন কথা হলো এই ফোনটি এত ফিচার কিন্তু কল কোয়ালিটি কেমন, সে বিষয়ে কিন্তু কথা বলবো। এবং এই ফোনটিতে কিন্তু ব্ল্যাক লিস্ট থাকলেও থাকছে না হোয়াইট লিস্ট, এবং ফোনটিকে আপনি সিকিউরিটি লক করে রাখতে পারেন আপনার পার্সোনাল ডাটাগুলো, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। এখন মূল দেখার বিষয়ে ফোনটির অ্যাডভান্স সেটিংসে কী থাকছে, সেখানে কিন্তু অটো রিডায়াল থাকছে এবং অ্যান্সার মোডটাই থাকছে, এছাড়া কিন্তু কিছু থাকছে না। কানেক্টিভিটি আছে, তাছাড়া ফোনটির প্রোফাইলের ভিতরে ঢুকলে কিন্তু নর্মাল সেটিংস, মিটিং, ইনডোর, আউটডোর পাচ্ছেন। এক নজরে আমরা এই ফোনটির মূল আকর্ষণ রিংটোন সেটা একটু শুনে নেব যে এই ফোনটির রিংটোন কেমন ছিল। এটা কিন্তু আসলে আকর্ষণীয় যে রিয়েলমি ফোন তৈরি করলো রিংটোনটা কেমন, চলুন শুনে নেওয়া যাক ফোনটির রিংটোন কেমন ছিল। ভাইরে ভাই মাথা নষ্ট করার মতো রিংটোনের সাউন্ড ছিল, আপনি কিন্তু ভিড়ের মাঝে অনায়াসে আপনার কল টের পাবেন। চলুন টর্চটা একটু চেক করে নেই যে ফ্ল্যাশটা কেমন ছিল। এই যে দেখতেই পাচ্ছেন এর যে ফ্ল্যাশের আলোটা, আমি কিন্তু কল্পনাও করতে পারিনি যে এত আলো পাবো। রিয়েলমি কাজটা করলো কি ভাই, চমৎকার একটা আলো দিয়েছে কিন্তু এই টর্চ লাইটটা দেখতেই পাচ্ছেন। এই ছিল টর্চ লাইট,
চলুন এবার দেখে নেই আর কি ছিল। তাছাড়া স্টিকেস আছে, এটা আপনার সিম ঢুকালে অপশন ওপেন হবে, ব্লুটুথ থাকছে, আপনি চাইলে কিন্তু ব্লুটুথ ইউজ করতে পারেন। তাছাড়া ইন্টারনেট সার্ভিস থাকছে, আপনি চাইলে কিন্তু ফোনটিতে ইন্টারনেটও ইউজ করতে পারেন। এই ছিল মোটামুটি ফিচার। এখন মূল আকর্ষণ এই ফোনটির চলে এসেছি, যে এই ফোনটির কল কোয়ালিটি কেমন ছিল সেই বিষয়ে কিন্তু এখন আলোচনা করব। চলুন দেখে নেই ফোনটির কল কোয়ালিটি কেমন ছিল। ভাই এর যে স্পিকারটা দেখতেই পাচ্ছেন, একদম তিন করা জায়গা নিয়ে কিন্তু এর স্পিকারটা করা হয়েছে, বিশাল, যেটা আপনাকে কথা বলতে বা কথা শুনতে কোনো প্রকারই প্রবলেম করবে না। এত মিষ্টি কল কোয়ালিটি ছিল, যেটা কিন্তু দুর্দান্ত ছিল। আমি কিন্তু এই ফোনটিতে কল করে দেখেছিলাম, আসলেই দুর্দান্ত ছিল। এই ফোনটি কিন্তু আপনার পাচ্ছেন শক্তিশালী নেটওয়ার্ক, বাসার ভিতরেও কিন্তু আপনি নেটওয়ার্ক পেতে সক্ষম হবেন এই ফোনটিতে, অনেক ফোনেই কিন্তু পাওয়া যায় না। তাছাড়া লাউডটাও মোটামুটি যথেষ্ট পরিমাণে, একেবারে যে বেশি তা না, মিডিয়ামই ছিল। তাই বলতেছি স্টাইল হিসেবে রিয়েলমির একটা ফিচার ফোন কিন্তু আপনি ইউজ করতেই পারেন, এবং এই ফিচার ফোনটিতে কিন্তু ভাই আপনার কাউকে গিফটও করতে পারেন, বাসায় আব্বু আম্মু আছে বা আপনি যে কেউ কাউকে গিফট করতে পারেন। সব মিলে কিন্তু পারফেক্ট একটা ফোন ছিল। আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন, আর আপনি যদি অলরেডি ইউজ করে থাকেন সেটাও জানাতে পারেন। তাহলে আজকে আমি নিপু আহমেদ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।